বাবার মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে সক্ষমদের সঙ্গে সারা দিন কাটালেন চিকিৎসক। দুপুরে মধ্যাহ্নভোজের সাথে সুরক্ষিত থাকতে মশারি উপহার দিলেন তাদের। শান্তিপুরের অন্যতম সুচিকিৎসক ডাক্তার শিবাজী প্রসাদ করেন পিতা স্বর্গীয় ননীগোপাল করের মৃত্যু দিবস পালিত হলো চাকদহতে তাদের নিজস্ব বাসভবনে একটু অন্যরকমভাবে। প্রতি বছরের মতো বাবার বাৎসরিক কাজ করলেন ডক্টর শিবাজী কর এবং তার পরিবার। আজকে আমার বাবার 30তম মৃত্যুবার্ষিকী। আমার বাবা আমার বাড়ি চাকদায়। আমার বাবা এই বাড়িতেই 1993 সালে আজকের দিনে 3টার সময় শেষ ত্যাগ করেন। তখন তার বয়স ছিল 85 বছর বয়স। তাছাড়া ডাক্তার কর তার বক্তব্যে জানান, এদের মধ্যে যারা অন্ধত্ব তাদের যদি কর্নিয়া গ্রাফটিং করতে হয় তবে সেই কাজ শান্তিপুর মরমীর সহযোগিতায় তারা করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। অন্যদিকে বিশেষভাবে সক্ষম আমন্ত্রিত মানুষজন এ ধরনের আয়োজনে আপ্লুত। আমি অ্যাকচুয়ালি থাকি আপনার হচ্ছে আগরপাড়া এবং আমার একটি নতুন এনজিও রয়েছে মায়ের আশীর্বাদ চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্দেশ্য হচ্ছে যে অসহায় মানুষের পাশে সর্বক্ষণ সদা সর্বস্থায় যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা এইটুকু চিন্তা করি যে এটুকু ভাবি যে আমরা জিতে এসেছি নিতে নয়, এই অসহায় মানুষগুলোকে যদি সঠিক পথে আমরা সন্ধান দিতে পারি তাহলে সেখানেই হচ্ছে সবচেয়ে আমাদের জীবন, সেখানেই সার্থকতা হবে। বাংলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় 70 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, যার মধ্যে অলিম্পিকে দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়া মানুষ আছেন, ফুটবল বেঙ্গলের হয়ে খেলার মানুষ আছেন, WBCS পড়বার মানুষও আছেন, আবার কেউ ভালো গান করেন, কেউ আবৃত্তি করেন, কেউ বা হরবোলা, এরকম বিভিন্ন গুণ সম্পন্ন মানুষের সমাগম হয়। তাদের প্রত্যেককে দুপুরের আহার সহ হাতে একটা করে মশারি ও যাতায়াতের খরচ তুলে দেওয়া হয়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।